হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা রান্না করব পুরনো দিল্লির একটি বিখ্যাত রেসিপি চিকেন চেঙ্গেজি। প্রথমে ম্যারিনেশন করব 1 কেজি মাংস, তাতে দিয়ে দেবো আমরা 1 চামচ জিরে গুঁড়ো, 2 চা চামচ ধনে গুঁড়ো, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এতে স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ দই। দু চা চামচ দিয়ে দেবো এতে আদা রসুনের বাটা, 2 চা চামচ দিয়ে দেবো সাদা তেল। এবার ম্যারিনেশনটা আমরা একটু মেখে নেব এবং দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস। লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটা রেখে দেবো প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো। প্যানের মধ্যে আমরা নিয়ে নেব 2 চা চামচ দেশি ঘি, তার মধ্যে দিয়ে দেবো 250 গ্রাম পেঁয়াজ, 2 একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমরা বড় করে কেটে রাখা 2 টমেটো, দিয়ে দেবো আদা কুচি, রসুনের 10-12 রসুনের কোয়া, দিয়ে দেবো 4-5 কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব, দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ। এটা নরম হওয়া পর্যন্ত 5-6 মিনিট আমরা রান্না করে এটা একটা মিক্সিতে তুলে নিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। এবার আমাদের চিকেনগুলো, ম্যারিনেটেড চিকেনগুলো রোস্ট করার জন্য একটা তাওয়ার মধ্যে সাদা তেল নিয়ে নেবো 2 চামচ, এবং চিকেনগুলো রোস্ট করার আগে আমরা অবশ্যই প্যানটা যাতে হাই হিটে থাকে সেটা আমরা মাথায় রাখবো, নাহলে কিন্তু চিকেনগুলো ভালো করে রোস্ট করা হবে না। পাঁচ ছ মিনিট রোস্ট করে নেওয়ার পরে আমরা চিকেনগুলো তুলে রাখবো। একটা প্যানে রান্নাটা করার জন্য আমরা দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল, 50 গ্রামের মতো বাটার। এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা গোটা গরম মশলা, 1টা তেজপাতা, জয়িত্রী, জায়ফল, দারচিনি, এলাচ, গোলমরিচ আর 1 চা চামচ জিরে। এর মধ্যে দিয়ে দেবো আমরা গুঁড়ো মশলা, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। এবার এর মধ্যে যে গ্রেভিটি করে রেখেছিলাম আমরা, পেস্ট করা গ্রেভিটি, সেটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো, এর মধ্যে দিয়ে দেবো এরপরে স্লাইস করে কেটে রাখা আদা আর ধনে আর হচ্ছে কাঁচা লঙ্কা। তারপরে আমরা কষানোর জন্য দিয়ে দেবো জল, জলটা আমরা একবারে দেবো না, 3 বারে দেবো, দিয়ে তারপরে ঢেকে দিয়ে আঁচটা মিডিয়াম হয়ে রান্না হতে দেবো 10 থেকে 15 মিনিট। ঢাকাটা তোলার পরে আমাদের রান্না তৈরি। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো ধনে পাতা কুচি গার্নিশিংয়ের জন্য। চিকেন চাঙ্গেজি আমাদের সার্ভ করার জন্য রেডি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনারা যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।